তো হ্যালো বন্ধুরা, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরে আজকে হালকা হালকা রোদ, তো শীতের এই রোদটা খুব ভাল লাগে। তো উঠতে উঠতে তো খুব দেরি হয়ে যায়, 8:45-9টার মধ্যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর মা সকালবেলা রান্না করেছে। তো আজকে রাত্রে আবার বিয়ে বাড়ি আছে, ননদের বিয়ে বলে কথা, তো সন্ধ্যাবেলায় চলে যেতে হবে আর তার জন্য এখন একটু তাড়াতাড়ি সব কাজ টাজ করে নিচ্ছি। তো তোমরা সম্পূর্ণ ব্লগটার সাথে থাকো আমার, খুব সুন্দরভাবে আমি ব্লগটা শুরু করব, মানে শুরু করেছি আর খুব সুন্দরভাবে শেষও করবো, তো পাশে থাকো প্লিজ। তো এখন আমি রান্না হয়ে যাবো, তো চলো তোমরাও আমার সাথে। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, তাড়াতাড়ি ঝটপট রান্না করতে হবে, আর সকালবেলা তো বলেই দিয়েছি মা রান্না করেছে। তো এই যে দেখো সর্ষে ফুলের বড়া, খুব টেস্টি, আর সেদ্ধ দিয়েছিল, তো এখন আমি দুপুরবেলা রান্না করব মুসুরির ডাল। তো বন্ধুরা দেখো মুসুরির ডাল হয়ে গেছে, তো আজকে মুসুরির ডালটা আমি আগেই পেঁয়াজ লঙ্কা সব তেলের মধ্যে দিয়ে চচ্চড়ির মতো করে নিয়েছি তাড়াতাড়ির মধ্যে। আর এখানে ধনিয়া পাতা দেখো, লঙ্কা রসুন সব নিয়ে নিয়েছি, এখন পেস্ট করব, কাটা হয়ে যাবে। তো দেখো পেস্ট হয়ে গেছে একদম সবুজ, এখানে বড়াগুলো রেখে এটার মধ্যে বাটাটা করে ফেলবো। তো বন্ধুরা দেখো রান্নাবান্নার পরে আমি একদম চান করে নিয়েছি, কিন্তু এখন বিকেল বিকেল হয়ে গেছে, মানে 4টা বাজে। তো এতক্ষণ আমি কিছুই করিনি, একটু ঘর ঠর গুছালাম আর এই যে জামা কাপড়গুলো নিয়ে নিলাম, আর ওই পাশে দুটো শাড়ি আছে নিয়ে নেব। তো এখন স্নান করেছি, একটু শ্যাম্পু দিলাম, তো সকালবেলা তো চান করে পুজো দিয়েছিলাম, আর একবার করে নিলাম। তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমি রেডি হয়ে গেছি, রেডি হওয়ার কিছু নেই, কালকে পরে যেটা মানে কালকে যেটা পরে গিয়েছিলাম আর সেই রকমই। তো কি বলতো, শাড়ি অনেক আছে কিন্তু আমার এই রেড কালারটাই না ভালো লাগে বিয়ে বাড়িতে, তো ভাবলাম এটাই পরে যাই, একদিন পরলে তো আর কম হয় না, প্রচুর বিয়ে বাড়ি, এত শাড়ি আছে কিন্তু সব সময় তো সবটা শাড়ি সব বিয়ে বাড়িতে মেনটেন করা যায় না, তো ভাবছি এটাই পরে গেলাম। তো কে কীভাবে ভাবুক, আমার তো এটাই খুব ভালো লাগে। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই জুতো পরছে, ও আজকে শার্টটা চেঞ্জ করেছে, কালকে অন্য শার্ট পরেছিল, আসলে অনেক শার্ট আছে তো তাই পরতে আর কি বলো, আমার তো শাড়ি বেশি নেই। আলমারি খুললে দেখা যাবে ওইটা শাড়ি, আলমারি খুললে তো অনেক শাড়ি আছে আর কি পরবো, ওই যে জর্জেটের শাড়ি আছে সেগুলো তো দেখো এই ঠান্ডার দিনে বেসিক্যালি পরা, বেনারসি আছে দুই তিনটা, বেনারসি পরবো, তো সময় আসুক ঠিক পরবো। তো তোমরা আমাদের সাথে থাকো, এতক্ষণ আমরা যদি কথা বলি তাহলে আমাদের দুজনের মধ্যে ঝগড়া চলে আসবে আর সেটা দেখতে কারোর ভালো লাগবে না। তো চলো বিয়ে বাড়িতে যাই, কীরকম হচ্ছে দেখি। তো বন্ধুরা এই যে আমার ননদ, যার বিয়েতে আমরা এসেছি, তো এখন ওর বরকে আমরা আনতে যাব, কারণ আমি বৌদি হই আনতে যাব। তো দেখো কি অন্ধকার আর বাজনা বাজছে, তো হ্যালো বন্ধুরা, তো দেখো বরের এন্ট্রি হয়ে গেছে, তো আমাদের কিউট বর চলে এসেছে আর বোন ওদিকে অপেক্ষা করছে কখন বর আসবে, আর এদিকে বরকে প্রদীপবাতি নিয়ে মিষ্টি নিয়ে শাশুড়ি মা হাজির হয়ে গেছে। তো দেখো এখন বর নামছে, আজকে মিষ্টি খাবে আর বিয়ে করবে, মানে আনন্দই এক সারা। তো বুঝতেই পারছো এটা বরের বোন হয়, খুব ভালো মানে গল্প টল্প করে আমাদের খুব ভালো লেগেছিলো। তো আর কি বলবো, তো বরের এন্ট্রি হচ্ছে, তো মিষ্টি খাইয়ে দিচ্ছে, তো কত যে মিষ্টি খাবে, আজকে বাড়িতেও অনেক খেয়েছে এখানেও খাচ্ছে, আর তারপরে তো আরও মিষ্টি খাবার পালা আছে। তো ওরা নাচ গান করছে, তো নাচিক না একটু পরে তো আমরা ওদেরকে ঢুকতে দিব না, আমাদেরকে টাকা লাগবে, টাকা না পেলে আমরা বরকে বিয়ে করতে দেব না, তো একটু পরে আমরা টাকা চাবো টাকা চাবো। তো টাকা দেখো আমাদেরকে দিচ্ছে না, বলছি কি ওরা পরে দেবে, পরে সব পাওনা দাওনা মিটিয়ে দেবে, তো এটা সবাই বলে, সব বরপক্ষই বলে, কিন্তু পরে অনেকে দেয় অনেকে দেয় না। তো বরের বোন বলছে দিবে পরে, আর দেখো এখানে বলছে না 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 আমাদেরকে আজকেই লাগবে, আমরাও বললাম
তো আর কি করা যাবে, ওরা দেখো 100 টাকা দিল, তো আমরা 1000 টাকা চেয়েছি, তো একটা শূন্য কম। তো আর যাই হোক, বরের বোন বলছে আমরা পরে দিয়ে দিব। আচ্ছা যাই হোক, লগ্ন ওদিকে চলে যাচ্ছে, আর কি করা যাবে বলো, এই 100 টাকা নিয়েই আজকে থাকতে হবে, না পরে দিবে জানি না। তো আমার আর ভালো লাগছে না, আমি বরকে নিয়ে, বরযাত্রী নিয়ে তো এখন সোজা মন্দিরে চলে যাব, মানে বিয়ের মণ্ডপে। তো দেখো আমি বরযাত্রীর সাথে চলে যাচ্ছি, এখন কিন্তু আমি বরযাত্রীর লোক হয়ে গেছি প্রায়, দেখো ওদের সাথেই চলে যাচ্ছি। তো এটা হচ্ছে কুঞ্জ, কুঞ্জটা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু একটু ছোট্ট হয়ে গেছে। তো যাই হোক, বর এখানে অনেকক্ষণ বসে আছে, তো এখন বর অনেকক্ষণ মন্ত্র পড়বে, তোর একা একা মন্ত্র পড়তে হবে, তারপর বোনকে নিয়ে আসব আমরা। তো এখানে লেপ তুষক যা যা দেবার দিয়ে দিয়েছে, তো খুব ভালো হয়েছে ডিজাইনটা। আর বোন অনেকক্ষণ ধরে বসে আছে, তো ওর কাছে যাব, চলো যাওয়া যাক, চলো চলো চলো। দেখো খিদে পেয়েছে কোনের, প্রচন্ড মাথা ব্যথা করছে, তাও তো খুঁজে পাচ্ছি না, ওই যে এখানে। তো বন্ধুরা এখন মেয়েকে মানে কি বলবো, আমার এই কথা আটকে যাচ্ছে। তো হ্যাঁ, বিদায় দেবার পালা, তো মানে এই বিদায় বিয়ের জন্য আর কি। তো ওকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, আশীর্বাদ দেওয়া হবে, তো এখন বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে। তো এই সময়টা না খুব খারাপ লাগে, মানে একটা মায়ের যে কতটা কষ্ট হয় সেটা যাদের বিয়ে হয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো। আর কি বলবো, আর কিছু ভাষা নেই। তো বন্ধুরা দেখো, ওদের বাড়িতে বৌদি বলতে কেউ নেই, তো আমি ওর মানে কি বলি, আমার শ্বশুরমশাইয়ের মামাতো ভাইয়ের মেয়ে হয় বুনুটা, তো আমাকেও করতে হচ্ছে। তো বৌদি বলে কথা, তো ওকে বিয়ের নিয়মকানুন আমিও কিছু জানি না, আবার কিছু কিছু জানি, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন মেয়েকে ঘুরিয়ে দিচ্ছি, তো সাত পাক ঘোরাতে হয়, তোমাদেরকে যতটা সম্ভব ততটাই শেয়ার করতে পারছি। তো আমার তো খুব ভালো লাগছে, প্রথমবার মানে আমি বিয়ের দায়িত্ব একটু হলেও নিতে পারলাম, এতে আমার খুব মানে একটা দায়িত্ব ভাব দিলে না, ওটা পালন করতে খুব ইচ্ছা করে। তো ওইটা আরও ভালোবেসে দিয়েছি, একটা পবিত্র বন্ধনের দায়িত্ব, তো আমার খুব ভালো লাগছে। তো দেখি কতটা করতে পারি। তো দেখো এখানে ফুল ঠুল দিয়ে করতে মানে বরের পায়ে ছোঁয়াতে হয় ফুল, তারপর প্রণাম করতে হয়, আরও কত কী নিয়ম, কী ভালো লাগে দেখতে। তো বন্ধুরা দেখো, পুরোহিত মশাই কিন্তু শুভ দৃষ্টির কথা ভুলেই গেছিল, মানে উপরে যে গামছা দিয়ে দিতে হয়, তো আমি মনে করিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি মনে করিয়ে দেওয়ার পরে কিন্তু সবাই বলছে হ্যাঁ হ্যাঁ, উপরে তো গামছা দিতে হয়, ওরা দুজন দুজনকে দেখবে। তো দেখো মানে এটা ফট করে আমার মাথায় ক্যাচ করে গেছে যে এটা তো হয়নি, তো দেখছি দায়িত্বটা কিন্তু ভালোই নিতে পারি, বলো তোমরা কমেন্ট করো। বন্ধুরা দেখো, মালাবদল, শুভদৃষ্টি, আরও অনেক কিছু তো হয়েই গেল। তো এখন এই যে মানে মন্ত্র পড়ার কথা দুজনে একসাথে, তো আর একটু হলেই বিয়ে সম্পূর্ণ। তো ওরা বলেছিল কি, আজকে বাসি বিয়ে করে ওকে নিয়ে চলে যাবে, তাই বিয়ে ওদের কমপ্লিট, বাসি বিয়ে দেরি আছে। আর এদিকে মা একটা বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, ওই বাচ্চাটা কিন্তু জানেও না মা কি হয়, তবুও দেখো কত সুন্দর করে খেলো, ওর ঠাম্মা এসে আবার একটু খাইয়ে দিচ্ছে। তো দেখো আজকে আমার খাবার দেখে আমি হতবাক, মানে পরিষ্কার করে এক একটা ভাতও ফেলিনি, এত টেস্টি হয়েছিল রান্না, অল্প ভাত নিয়েছি খেয়ে ফেলেছি।
তো বন্ধুরা দেখো এটা আমার একটা যা হয়, আমি কিন্তু নিজেও জানতাম না। তো বিয়ে বাড়িতে এসে পরিচয় হয়েছে, আরও যা রয়েছে, তো আমার এত যা আছে আমি নিজেও জানি না। তো দেখো বিয়ে বাড়িতে আসলেই সবার সাথে দেখা হয়, আর ভাস্তিগুলো কত কিউট মানে দেখতেই পারছো। তো বিয়ে বাড়ি থেকে এখন চলে যাব বাড়িতে। তো হ্যালো বন্ধুরা, আজকের বলো ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও প্লিজ, আমি আশায় বসে থাকবো। আর কি বলবো, অনেকটা বড় দায়িত্ব পালন করলাম, তাই না গো বলো? তোমাদের দাদা ভাই তো বলছিল বাবা রুমি নাকি এটা, রুমি নাকি এটা, সেই তো ওখানে কেউ নেই, মেয়ের বৌদি বলতে একজন ছিল আর আমি বৌদি হই, তাহলে এখন আমাকে বলছে যেতে হবে, তাই আমি ওকে মানে কি বলবো তাই চলে গেলাম। আমি কিন্তু সেরকম ভেবে কিছু যাইনি, তাহলে আরেকটু ভালো করে সেজে সুজে যেতাম আর কি, বললাম থাক সেসব কথা। তো ওদেরকে একদম বিয়ে ঠিয়ে শেষ করে দিয়ে তারপরে যে ঘরে চলে আসলাম, পাশেই ওদের বাড়ি। তো কি বলবো, ওখানেই তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো বাড়িতে এখন বাজে একটা, এখন বাড়িতে আসলাম, আবার কালকে সকালে উঠতে হবে, তোমাদের জন্য ভ্লগ রেডি করতে হবে, তোমরা ভালোবাসো আর না বাসো, আমি তো ভ্লগ দিয়েই যাব, এটা হচ্ছে। আর প্রতিদিন তো দিতেই পারি না, এখন কি বলবো দু তিন দিন পরপর দেওয়া হয়, তোমাদের ভালোবাসা পেলে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো, আর আমি তো এটাকে খুব ভালোবেসে ফেলেছি তাই ছাড়তে পারবো না বলো। আর কি বলবো, যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিও। তো আজকে এই পর্যন্ত, এই ছোটো বোনটিকে অনেকটা সাপোর্ট করো, ভালোবাসো, আর গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।